সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন, সালামুন আলাইকুম। আজ আলোচনার বিষয় কিতাবে মাকনুন, আবৃত কিতাব, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা ওয়াকিয়া 77 থেকে 79 আয়াত পর্যন্ত দেখি। ফাইজা আকরাতাল কোরআন ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, إنه لا قرآن كريم, নিশ্চয় অবশ্যই কোরআন হলো সম্মানিত গ্রন্থ, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনকে বলা হচ্ছে ইন্নাহু। এটা লা কুরআনুন, অবশ্যই এর পাঠ, অবশ্যই কোরআন করিম, মহা সম্মানিত। ফি কিতাবিন মাকনুন, এই কিতাবের ভিতরে রয়েছে আবৃত। মাকনুন, মাকনুন শব্দের মূল শব্দ হলো কাফ নুন নুন, এর অর্থ হলো সুপ্ত গ্রন্থ, ঢেকে রাখা, আবৃত করা প্রভৃতি। তাহলে ফি কিতাবিন মাকনুন, এই কিতাবের ভিতরে রয়েছে আবৃত বিষয়সমূহ। তার আবৃত বিষয়গুলো কি রয়েছে আমাদের জানা দরকার। তারপরেই বলা হচ্ছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, এবং অবশ্যই স্পর্শ করতে পারবে না ইল্লা ব্যতীত মুতাহহারুন, মানে মুতাহহারুন তাহারা শব্দ মূল শব্দ তোয়া হা র তাহারা, এর অর্থ হল নিষ্কুলুষ হওয়া, পরিষ্কার হওয়া, পবিত্র হওয়া প্রভৃতি। তা লাইয়ামাসাহু, তাকে স্পর্শ করতে পারে না, এই কোরআনকে স্পর্শ করতে পারে না ইল্লা মুতাহহারুন, নিষ্কুলুষ পবিত্র পরিষ্কার ছাড়া। ফি কিতাবে মাকনুন, আগেই বলা হচ্ছে ফি কিতাবিন মাকনুন, এটা হলো আবৃত গ্রন্থ, একটা আবরণ রয়েছে। লাইয়ামাসাহু ইল্লাল মুতাহহারুন, একে স্পর্শ করতে পারে না, এটাকে স্পর্শ করতে পারে না ইল্লাল মুতাহহারুন, নিষ্কুলুষ ছাড়া, পবিত্র ছাড়া, পরিষ্কার ছাড়া, যাদের অন্তরে নিষ্কুলুষ নয়, যারা পবিত্র নয়, যারা পরিষ্কার নয়, যাদের অন্তরে বিভিন্ন ধরনের ভেজাল ঢুকে রয়েছে, তারা এই কোরআনকে স্পর্শ করতে পারে না। সূরা কামারে রয়েছে ওয়ালাকাদ ইয়াসসানাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, কোরআন অবশ্যই সহজ করা হয়েছে লিযিকরি স্মরণের জন্য, ফাহাল মিন মুদাক্কির, কার জন্য সহজ করা হয়েছে, মুদাক্কির, যারা এই কোরআনকে মুদাক্কিরের হয়েছে, স্মরণিকাকে স্মরণিকার মতো গ্রহণ করেছে, তারাই হলো মুদাক্কির, তাদের জন্য কোরআন সহজ। এটা কিতাবুন মাকনুন, এটা আবৃত কিতাব। আর কোরআন সবার জন্য সহজ নয় যে আমি অল্প অল্প কিছু কিছু পড়লাম তাহলে আমার জন্য কোরআন সহজ হয়ে গেল, বিষয়টা এরকম নয়। সূরা মুজাম্মিলের 19 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না হাজিহি তাসকিরাতুন, এটাই হলো মহাস্মরণিকা, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, অতএব এটাকে যে চায় এই স্মরণিকা সে ধারণ করে। কিভাবে ধারণ করতে হবে স্মরণিকাকে? সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না রাব্বাকা ইয়ালামু ইন্নাকা তাকুমু আদনা মিন সুলাসাইল লাইল, আপনার রব তো জানেন কে দাঁড়ায় আদনা মিন সুলাসাইল লাইল, রাতে দুই তৃতীয়াংশের কাছাকাছি। তাহলে যারা রাতে দুই তৃতীয়াংশ, রাত যদি 9 ঘন্টা হয়ে থাকে এর দুই তৃতীয়াংশ 6 ঘন্টা অথবা 5 ঘন্টা তারা দাঁড়ায়, তারপর বলা হচ্ছে ওয়া নিসফাহু অথবা রাতের অর্ধেক, যদি রাত যদি 9 ঘন্টা হয় তাহলে 4.5 ঘন্টা, অথবা ওয়া সুলাসাহু অথবা রাতের
তিন ভাগের এক ভাগ ওয়ান থার্ড অর্থাৎ তিন ঘন্টা যদি নয় ঘন্টা রাত হয় তিন ঘন্টা এর অ্যাট লিস্ট সর্বনিম্ন পর্যায়ে তাহলে কারা কোরআন ধারণ করতে পারবে যারা হলো প্রতি রাতে অ্যাট লিস্ট তিন ঘন্টা প্রথমে বলা হয়েছে যে সুলুসাইল লাইল রাতের দুই তৃতীয়াংশ অর্থাৎ ছয় ঘন্টা তারপরে বলা হচ্ছে আদনা মানে সাড়ে চার ঘন্টা তারপরে বলা হচ্ছে যে না তিন ঘন্টা মানে সুলুসা হু ওয়ান থার্ড নয় ঘন্টা রাত ধরলে তার সে দাঁড়ায় যায় তিন ঘন্টায় তাহলে যারা তিন ঘন্টা আল কোরআন নিয়ে দাঁড়িয়ে থাকে তারাই হলো তাদেরকে বলা হচ্ছে যে ইন্না হাজহি তাসকিরাতুন এটাই হলো তাদের জন্য তাসকিরা ফমান শা আত্তাখাজা ইলা রাব্বিহি সাবিলা যে চায় ইলা রাব্বিহি সাবিলা ধারণ করবে রবের পথে আল কোরআনকে এটাই হলো একটা মিনিমাম তিন ঘন্টা হলো মিনিমাম সিলেবাস আল কোরআনকে ধারণ করার জন্য প্রতি রাতে তবে ব্যতিক্রমতা দেওয়া হয়েছে সেটা এই বিশ নম্বর আয়াতের মাঝামাঝি বলা হয়েছে কেউ যদি যুদ্ধ থাকে কেউ যদি রিজির সন্ধানে থাকে কেউ যদি বৃষ্টি বাদলে অসুস্থ থাকে বিভিন্ন কারণ দেওয়া আছে তারপরে বলা আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন যতটুকু সম্ভব হয় বাদ দেবে না ফাকরাউ যতটুকু সম্ভব হয় মা তায়াসসারা সহজ মিনাল কোরআন কোরআন থেকে মানে কোরআনের যে পাঠ এটা প্রতিদিন প্রতিনিয়ত এটা তো আমাদের সমাজে চালু নেই আমাদের সমাজে চালু হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের তকবীরে উলার সাথে সেটার মূল্য রয়েছে কিন্তু তিন ঘন্টা ওয়ান থার্ড বা অর্ধেক বা টু থার্ড যে কোরআন নিয়ে দাঁড়িয়ে থাকা প্রতি রাতে সূরা মুজাম্মিলের এই ১৯ এবং ২০ নম্বর আয়াতে কোনো প্রয়োগ সমাজে নাই তাই কোরআনকে ধারণ করতে পারে না তার দুটো দৃষ্টান্ত আজকে দেখাবো এক নম্বর দৃষ্টান্ত দেখাবো সূরা আন-নিসা আয়াত ১১৯ আসুন তার আগে আমরা ১১৮ থেকে দেখি লাআনাহুল্লাহ তাহলে এই হুটা আগের রাতে শয়তানকে বলা হচ্ছে যে আল্লাহ শয়তানকে লানত করেছেন ওয়া ক্বালা আত্তাখিজান্না মিন ইবাদিকা নাসিবান মাফরুদা এবং শয়তান বলছে যে লা আত্তাখিজান্না অবশ্যই ধরবে মিন ইবাদিকা আপনার বান্দাদের থেকে নাসিবান একটা অংশ মাফরুদা সমস্ত ফরজ সমূহকে মানে আমার ফরজ সমূহকে ধরে ফেলবে মানে শয়তান যে কিভাবে মানুষকে গ্রাস করবে সেটা শয়তান আল্লাহর সামনে একটা চ্যালেঞ্জ করছেন সূরা নিসার ১১৯ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালা উদ্দিল্লানা হুম আমি তাদেরকে অবশ্যই বিভ্রান্ত করব কিভাবে করবে ওয়ালা উম্মিয়ান্না হুম তাদের অন্তরে বাসনা জাগিয়ে দেবে ওয়ালা আমুরান্না হুম ফালা ইউবাত্তে কুন্না আজানাল আন আম আমি অবশ্যই তাদেরকে আদেশ দিব ফালাইও বাত্তে কুন্না বাতান মানে কেটে দেওয়া কাতা যেটা বলা হয়েছে কেটে দেওয়া বিচ্ছিন্ন করা তারা বিচ্ছিন্ন করবে আজানা আল আনআম প্রচলিত যে অর্থ আছে সেখানে বলা হয়েছে তো অন্যরকম কথা সেখানে বলা হচ্ছে যে আমি তাদেরকে পদভ্রষ্ট করিবই তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করিবই তাদেরকে নিশ্চয় নির্দেশ দিব তারা পশুর কর্ণ সেট করিবেই মানে এখানে বাক্তে কুন্না শিলা হলো ওরা ছেদন করবে আজান অর্থ ধরছে কান আর আনাম ধরছে গবাদি পশু মানে গরু ছাগলে কান অবশ্যই তারা কাটবে ওলা আমুরান্না হুম আমি তাদেরকে অবশ্যই নির্দেশ দিব ফালা ইউ বাত্তে কুন্না তারা কেটে দিবে আজানা কান আল আনআম গবাদি পশুর এটা হলো প্রচলিত অনুবাদ আমি যেটা প্রথমে শুরু করেছিলাম কিতাবে মাকনুন এটা হলো আবৃত কিতাব এটা আবৃত রয়েছে এখন এই আয়াতটা আবৃত রয়েছে আয়াতের যে মূল মেসেজটা
আমাদের কাছে পৌঁছে নাই প্রায় বাংলাদেশের সব জেলায় কোথাও পাই নাই যে ওই এলাকার লোকজন যে ওলা আমুরান্নাহুম শয়তান যে আদেশ দিয়েছে ফালাইয়ে বাতকুন আজানাল আনআম তারা কেটেছে গরু ছাগলের কান সেই কোথায় সিলেট কোথায় দিনাজপুর কোথায় খুলনা কোথায় কক্সবাজার কোথায় সিটাগান বিভিন্ন জায়গায় আমি ঘোরাফেরি করে দেখেছি কোথাও শয়তানের আদেশ মতো মানুষ গরু ছাগলের কান কেটে থাকে গরু ছাগলের কান কাটা ঘটনা এটা হয়তো হতে পারে তা আমার চোখে পড়ে নাই সামনে কুরবানি আসে কুরবানির সময় কান কাটা গরু এরা কুরবানি দেয় না মানে কুরবানি তো নিজের সেটা না দিয়ে গরু ছাগল চালিয়ে দেয় সেটাও যদি আবার কান কাটা হয় তাহলে দেয় না এই কারণে কান কাটা গরু ছাগলের দাম ওটা কমে যাবে দাম নেবে না বিক্রি হবে না অবিক্রি থাকবে বিভিন্ন কারণে কোথাও এই শয়তানের যে আমুরান্নাহুম এই যে কার্যকরী হয় না ফালাইয়ু বাত্তিকুন না কাটে না কেউ কান আজানান কাছিরা ওয়ালা আমুরান্নাহুম আমি অবশ্যই তাদেরকে নির্দেশনা প্রদান করব ফালাইয়ু বাত্তিকুন না তারা কেটে দিবে আজানা সূরা তাওবা 3 নম্বর আয়াতে বলা আছে আজান আমরা তো জানি আজান মানে ঘোষণা আহ্বান আল আনআম শব্দের অর্থটা কি অনুগ্রহ উপহার পুরস্কার ইনাম আজানা আহ্বান অর্থাৎ ঘোষণা আল আনআম তাহলে পুরস্কার অনুগ্রহ উপহার ইনাম সেটা কি মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে পুরস্কার দিয়েছেন উপহার দিয়েছেন আল আনআম নিয়ামতে ভরা প্রাচুর্যে ভরা এটাকে উপহার দিয়েছেন এটার যে ঘোষণা এটার যে আহ্বান সেটা হয়েছে কি ফালাইয়ে বাত্তে কুন্না এটা কেটে দিয়েছে কি কাটছে শয়তান যাদেরকে আদেশ দিয়েছিল তারা কেটে দিয়েছে এই কোরআনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আপনি কোরআনে দেখবেন যে পশুর কান কাটায় রয়েছে কোরআনের যে আহ্বান কোরআনের যে মেসেজ কোরআনের যে ঘোষণা এটা নাই হয়ে গেছে আজ এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এই আয়াতে নাই এই আয়াতে ওই কিভাবে পশুর কান কাটাকে নিয়ে যাওয়া হয়েছে এইভাবে কোরআনকে সব সময় কোরআনের ঘোষণা কোরআনের মেসেজ কোরআনের যে আহ্বান এগুলোকে কেটে দেওয়া হয়েছে কিতাবে মাকনুন কিতাবটা আবৃত রয়েছে লাইয়া মাসাহু ইল্লাল মুতাহারুন এই প্রি কনসেপ্ট ছাড়া পূর্ব সংস্কার বাদ দিয়ে পূর্ব যে ধারণা মাথার মধ্যে গিজ 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 করতেছে ওটা বাদ দিয়ে পরিষ্কার হয়ে না আসলে কোরআন স্পর্শ করা যায় না এবং অ্যাটলিস্ট 1/3 রাতের এই কোরআন নিয়ে দাঁড়িয়ে যেতে হবে তবেই তাসকিরা হবে কোরআন ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির যে আপনি কোরআনটা সহজ হবে কখন যখন মুদাক্কির হবেন মুদাক্কির কখন হবেন রাতের আপনি অ্যাটলিস্ট সর্বনিম্ন 3 ঘন্টা সেখানটা বাড়াবেন আউজি দালাইহি এটাকে বাড়াতে হবে আউজি দালাইহি নিসফাহু বাড়াইতে হবে কোথায় অর্ধেক থেকে সুনুসাই লাইল 2/3 রাতের 2/3 আপনি কোরআন নিয়ে জেগে থাকতে হবে তবেই এটা তাসকিরা হবে ওই দৈনিক 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে বুকের ভিতরে তো শান্তি অর্জন করে যা অনেক কোরআন পড়লাম আল্লাহরে অনেক কিছু দিয়েছি কাটে না সময় যখন আর কিছুতেই তখন একটু কোরআন টোরআন পড়ে একটু মনের মধ্যে সান্ত্বনা অর্জন করা হয় এটা তো আমাদের দৈনিক ব্যবসা 3 ঘন্টা কোরআন পড়ার লোক আমি দেখি না আমি নিজেও না 4.5 ঘন্টা 6 ঘন্টা কোরআন পড়ার লোক এত কল্পনার বাইরে তো এটাই হলো কোরআন শিক্ষার জন্য তাসকিরা করার জন্য এটাই হলো মূল মন্ত্র কিতাবে মাকনুন এটা ভাঙতে হবে লাইয়া মাসাহু ইল্লাল মুতাহারুন পবিত্রতা অর্জন করতে হবে নিজের অন্তরের ভিতরে তারপরে আপনি স্পর্শ করতে পারবেন এই সাধনা করতে কোরআন শিক্ষাটা সাধনা করতে হবে শুরুতে যেটা বলছিলাম ফি কিতাবেন মাকনুন লাইয়া মাসাহু ইল্লাল মুতাহারুন স্পর্শ করতে পারে না সারা দুনিয়াব্যাপী সূরা মায়দা 6 নম্বর আয়াত
কিভাবে কিতাবে মাকনুন আবৃত করে গেছে, লাইয়ামাসাহু স্পর্শ করতে পারে না, এখানে ঢুকতেই পারে না। যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাসীগণ, ইজা কুমতুম ইলা সালাতি, যখন আপনারা দাঁড়াবেন সালাতে। এখানে বুঝতেই পারে না যে বিষয়টা সালাতের, আমরা নিয়ে গেছি অন্যান্য, আচ্ছা উদু একটা শব্দ বানিয়েছি সেখানে নিয়ে গেছি, ফাগসিলু উজুহাকুম, তাহলে কোনটা আগে হলো? এটা অনেকে উল্টে দিয়ে থাকেন, অনেকেই আরবি গ্রামার দিয়ে বলে থাকেন কুম, মূল শব্দ কামা, কামা কামা কুম, তাহলে কুমতুম, এ হলো মাজি মুজাক্কার, তাহলে মাজি মুজাক্কার হলে এর আগে যে এজা আসে তাহলে এটা ভবিষ্যৎকাল হয়ে থাকে, মুস্তাকবিল হয়ে থাকে, ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা কুমতুম ইলা সালাহ, যখন আপনারা সালাতে দাঁড়াবেন, ফাগসিলু উজুহাকুম, ফাগসিলুটা আমরা নিয়ে গেলাম আগে, এই ইজা কুমতুমকে আমরা ইজা ফাগসিলু দিয়ে গেছি, কিভাবে উল্টিয়ে দিচ্ছে আল কোরআনকে, যে সালাতে দাঁড়ানোর আগে ফাগসিলু উজুহাকুম, আপনারা আগে গোসল করুন। এখানে কি তাই বলা হয়েছে? যখনই মাদি হবে তখন এর আগে এজা বসে তাহলে এটা মুস্তাকবিল হবে, ভবিষ্যৎকাল হবে, তাহলে এজা কুমতুম মানে যখন আপনারা দাঁড়াবেন, কি এলা সালা সালাতে, ফাগসিলু এটা আর ভবিষ্যৎকাল হবে না, এটা আমর শিকা, উজুহাকুম আপনারা গোসল করেন, আপনাদের উজুহাকুম চেহারা সম্মুখে আমরা দেখব যে কিভাবে এটাকে উল্টিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের দৃষ্টান্ত আল কোরআনে বহু রয়েছে, কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। সূরা বাকারা আয়াত 231, ওয়াইজা তাল্লাকতুম আন-নিসা ফা বালাগনা আজালাহুন্না, যখন আপনারা নারীদেরকে তালাক দিবেন, ফা বালাগনা আজালাহুন্না, তখন তারা সেই সময়টা পূর্ণ করবে। তো তালাক দেওয়ার আগে কি সময় পূর্ণ করবে? সূরা আন-নিসা আয়াত 86, ওয়াইজা হুইতুম বিত-তাহিয়া, যখন আপনি অভিবাদিত হবেন অভিবাদন দ্বারা, ফা হাইয়ু বি আহসানা মিনহা, তখন আপনি তাদেরকে অভিবাদন দিবেন তার চেয়ে ভালো রূপে। তাহলে আগে অভিবাদন দিবেন নাকি আগেই অভিবাদন দিবেন, মানে বিষয়টা পরে। ওয়াইজা হুইতুম বিত-তাহিয়া, যখন আপনি অভিবাদন দ্বারা অভিবাদিত হবেন, আগে আপনি সালাম পাবেন, তখন ফা হাইয়ু, আপনি তখন তাদেরকে অভিবাদন দিবেন বে আহসানা মিনহা, তার তুলনায় ভালো করে। ফা মানে অতঃপর বা তখন, এটা পরিষ্কারভাবে বোঝা যায়। আরও আয়াতে আপনাদেরকে দেখাচ্ছি যে সূরা আন-নিসা আয়াত 102-তে বলা হচ্ছে, ওয়াইজা কুনতা ফিহিম, যখন আপনি তাদের মধ্যে অবস্থান করবেন, ফা আকামতা লাহুম আস-সালাত, তখন তাদের সাথে দাঁড়াবেন, মানে আগেই সাথে দাঁড়াবে না যাদের যখন তাদের মধ্যে অবস্থান করবে তারপরে সে তাদের সাথে দাঁড়াবে, মানে একটা সিকোয়েন্স রয়েছে, এর মধ্যে একটা সিকোয়েন্স রয়েছে। ফাইজা কারাতাল কোরআন ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শয়তান আর রাজিম, ফাইজা কারাতাল কোরআন, যখন আপনি কোরআন পাঠ করবেন, হ্যাঁ ফাইজা কারাতা মাদি এর পূর্বে রয়েছে এজা, তাহলে মুস্তাকবিল হয়ে গেল। কারাতাল কোরআন, যখন কোরআন পাঠ করবেন, ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, তাহলে যখন পাঠ করবেন তখন আপনি আশ্রয় নেবেন। ওনারা কিভাবে আগে ফাস্তাঈজ করে নিয়ে যাচ্ছেন? সূরা শোয়ারার 80 নম্বর আয়াতে বলা আছে, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আপনি আগে রোগাক্রান্ত হন, ওয়াইজা মারিতু, আমি যখন রোগাক্রান্ত হই, ফাহুয়া ইয়াশফিন, অতঃপর তিনি সাফা দেন, অথবা ধরেন যে আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি সাফা দেন, একটা সিকোয়েন্স আছে এর মধ্যে। সূরা মুজাদালায় কয়েকভাবে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা তানাযাইতুম ফালা তাতানাযাউ বিল ইসমে, মানে কিভাবে বলা হচ্ছে যে কিভাবে এজা তারপরেই তাতানাযাউ, মানে সিকোয়েন্স, আর সিকোয়েন্স
এইভাবে সূরা মুজাদ্দালার 11 নম্বর আয়াতে আরো সিকোয়েন্স বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা কিলা লাহুম তাফাসাহু ফিল মাজালিস, যা আপনারা প্রশস্ত করে দেন আপনার মাজালিস, ফাসাহু তখন আপনারা প্রশস্ত করে দেন, তাহলে সিকোয়েন্স যখন তখন, যখন তখন অর্থাৎ যখন অথবা পরে, এরকম একটা সিকোয়েন্স রয়েছে। তারপরে আমরা আরো দেখি সূরা সেই জুমুয়া, সেখানে বলা হচ্ছে ফাইজা কুজিয়াতিস সালাত, যখন সালাতকে আদায় হবে, কুদিয়ে হবে, সালাত থেকে রায় আসবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়ে বলতে থাকে, ফান্তাশির হাসর নুসুর, তাহলে পুনর্জীবিত কোন ফিল আরদ, জমিনে সালাতের মাধ্যমে একটা জীবন লাভ করা যায়। তাহলে যখন সালাত আদায় করবেন তখন আপনি একটা জীবন লাভ করেন, আগে জীবন লাভ করতে আর সালাত আদায় কিরকম, মানে বিষয়টাকে পিছিয়ে দেওয়ার জন্য কত রকম ভাবে কত কথা বলা হয়ে থাকে, তাহলে আমরা কোনোভাবে নিতে পারছি না যেটা আগে। এইভাবেই সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাসীগণ, ইজা কুমতুম, যখন আপনারা দাঁড়াবেন, ইলা সালাতে, সালাতে, ফাকসিলু উযুহাকুম, এন্ড ফাকসিলু উযুহাকুম, এটাকে কিভাবে আগে নিয়ে গেলেন, এই উত্তর দিচ্ছে না উনি। ইজা কুমতুম এটাকে বলছে জরফে জামান, জরফে মাকান, এরকম কথা বলে, মানে কখন কোন বাব লাগিয়ে কি কাবাব বানিয়ে ফেলে আল্লাহ জানে, এই আল্লাহর আয়াত ছুকে, লাইয়ামাসাহু ইল্লাল মুতাহারুন, আপনি পূর্বের কনসেপ্ট যদি ক্লিয়ার না করে, পূর্বে তো ধারণা করছেন যে আগে আমাকে হাত ধুতে হবে, তারপরে মুখ ধুতে হবে, তারপরে গোসল করে এইভাবে উযু করে, তারপরে নামাজ দাঁড়াতে হবে, এটা প্রি কনসেপ্ট। যতক্ষণ পর্যন্ত আপনি প্রি কনসেপ্টের না মুছবেন, লাইয়ামাসাহু, আপনি এখানে আসতে পারবেন না। এই বিষয়টা হলো কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাসীগণ, ইজা কুমতুম ইলা সালা, এই আয়াতের শিরোনাম হলো সালা, আমরা বানাইছি উদু, ফাকসিলু উযুহাকুম, আপনি গোসল করেন, আপনি পরিশুদ্ধ হন, উযুহাকুম, উযু শব্দের অর্থ কি কি আছে, উযুহাকুম এই শব্দের মূল শব্দটা কি, ওয়াও জিম হা, ওয়াজহা, এর অর্থ কি, মুখমণ্ডল, চেহারা, দলনেতা, লক্ষ্য, উদ্দেশ্য, মর্যাদাবান হওয়া, খ্যাতিমান হওয়া, দৃষ্টিকোণ, লক্ষ্য করা, উদ্দেশ্য, দিক নির্দেশনা প্রভৃতি। তাহলে এগুলো হলো ওয়াজহার অর্থ। এই ওয়াজহা শব্দটা আল কোরআন এসছে 87 বার, সূরা আনামের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল আমার রাব্বি বিল কিস্ত আকিমু উযুহাকুম, আপনি দাঁড় করান আপনার চেহারা, আমার চেহারা কি দাঁড় করান লাগবে, আরো জানি লাইসাল বিরান তো আল্লু উযুহাকুম কাইবাল আল মাশরিক ওয়াল মাগরিবে, আমি আপনার চেহারা দিকে ফেরান, দিকে ফেরান, এটাই বিষয়গুলোকে গভীরভাবে উপলব্ধি করতে হবে, যে এটা হলো আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, অথবা আমার দলনেতা। এখানে যদি বলি দলনেতা কি হবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাসীগণ, ইজা কুমতুম ইলা সালা, যখন আপনারা সালাতের দণ্ডায়মান হবেন, ফাকসিলু উযুহাকুম, আপনার নেতাদেরকে পরিশুদ্ধ করুন, আপনার লক্ষ্য উদ্দেশ্য পরিশুদ্ধ করুন, ওয়া আইদিয়াকুম, ইয়াদ মানে হাত, আর আইদ মানে ইয়াদের বহুবচন আইদ, প্রত্যেককে তো দুই হাত রয়েছে, তাহলে ইয়াদাকুম, আপনাদের দুই হাত, এইভাবে তো বলা হয়নি, এটা বলছে আইদিয়াকুম, আপনাদের বহু হাত, কুম বহুবচন এবং আইদ এটাও বহুবচন, ইয়াদাকুম, ওয়া ইয়াদাকুম, আপনাদের দুই হাত বলা হয়নি, ওয়া আইদিয়াকুম, আপনাদের হস্তসমূহ, আপনাদের ক্ষমতাসমূহ, আপনাদের পাওয়ার সমূহ, তাহলে ফাকসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম, আপনার যে দলনেতা, আপনার লক্ষ্য উদ্দেশ্য, আপনার ক্ষমতা পরিশুদ্ধকরণ, কার কাছ, ইলাল মারাফিক, মারাফিক যে রফিকতে না এনে যে মারাফিক শব্দটা নেই, তার অর্থ কি দেওয়া রয়েছে, তার অর্থ রয়েছে হলো যে মারাফিকও নেই, তাহলে কি দেওয়া হয়, যার অর্থ হলো জনহিতকর কাজ করা, আরাম, যার দ্বারা উঠানো যায়, ক্রেন, ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক দিয়ে কি হয়, এভাবে তেলে জাগানো যায়,
তাহলে ইলাল মারাফিক যাদেরকে জাগানো যায় জাগিয়ে তোলা যায় ওয়ামসাহু আপনি মাসা ঘষাঘষি নিচ্ছেন তাই না আমসা নেন না কেন আমসাহু আপনারা সেটাকে কি আমসাহু মানে কি সেটা আমরা জানতাম আমসাহু মানে সমান করা সমতল করা হাটর গিরা প্রদাহ বর্ণনা করা প্রদাহক ব্যক্তি হাটর গিরা প্রদাহ ব্যক্তি বর্ণনা করা সালাত বর্ণনা করা আপনি সালাতকে সমান করা ওয়ামসাহু আপনি সমতন করেন সমকক্ষ কোথায় নিয়ে আসেন বিরুসিকুম দারা বিমান উইত বা দারা রুসিকুম আগে বলা হয়েছে উজুহাকুম আপনাদের বর্ণ হ্যাঁ দলনেতা বিরুসিকুম আপনাদের মাথাওয়ালা ব্যক্তিগণ বিরাসিকুম বলেই তো হইতো আর মাথা সম আপনাদের মাথা বিরাসিকুম আপনার মাথা দিয়ে করেন তার বিরুসিকুম আপনাদের দলনেতা গণদের দিয়ে করেন কি করবেন ওয়া আরজুলাকুম তা রিজাল মানে কি রিজাল মানে হলো দারিদ্র দুর্দশা পদব্রজি অবকাশ দেওয়া প্রভৃতি একটা হলো রুসাকুম মাথাওয়ালারা ও আরজুলাকুম দুঃখ দুর্দশা দারিদ্রগ্রস্ত ব্যক্তি ওয়ামসাহু সমান করেন নেতারা তো খুব সুখে থাকে আর আরজুলাকুম দুঃখ দুর্দশায় এই পায়ের নিচে লোকেরা তারা এলাল কাবাইন কাবা শব্দের অর্থটা কি গ্রন্থি তারপরে সম্মান ঘনফল মর্যাদা এলাল কাবাইন এখানে দুই বচন তখন দুই বচন কারা কারা বিরুসিকুম ও আরজুলাকুম দুই দলের লোক একটা নেতা কিসিম আর একটা দারিদ্র কিসিম নিচের লেভেলের লোক এই দুই কিসিমকে নিয়ে আসেন ওয়ামসাহু সমকক্ষতায় এলাল কাবাইন একটা মর্যাদার লেভেলে এটাকে সালাদ বলে আমরা উদু বানিয়েছি এই পানি দিয়ে পরিষ্কার হওয়া যায় পানি দেখে নিজেকে পরিষ্কার করা যায় পানি ব্যবহার করে নিজেকে পরিশুদ্ধ হতে চায় গরু জবাই করে কুরবানি করতে চায় মানে কার হুদে কি চালিয়ে দেওয়া হয় আল কোরআনকে স্পর্শ করার চেষ্টা করতে হবে লাইয়ামাসাহু ইল্লাল মুতাহহারু পূর্ব সংস্কার বাদ দেন আল কোরআনে শব্দে শব্দে আসেন কোরআনের যে ব্যবহার রয়েছে আল কোরআনে কিভাবে ব্যবহার করা হয়েছে ইজা কুনতুম ইলা সালা ফাকসিলু যখন আপনি সালাত দাঁড়াবেন তখন আপনি করবেন এটা উল্টে এনে আগে নিয়ে গেলেন তারপরে এরপরে যুক্তি পেশ করছেন এই উজুহাকু মুখ মুন্ডল ধন একটু পা ধন হাত ধন কুনি ধন এসব কাবাই পায়ের টাকু ধন এসব এই পানি দ্বারা পানি দ্বারা নিজেকে পবিত্র করা যায় পবিত্র হল কলবে পবিত্র অন্তরের পবিত্রতা সালাতের মাধ্যমে কিভাবে নিচের লেভেলের লোক উপরের লোক একটা লেভেলে নিয়ে আসা যায় তাকেই সালাত বলে পরবর্তী আয়াতগুলো আরও রয়েছে আমি আপনাদের সামনে যে কিতাবে মাকনুন একটা আবৃত কিতাব লাইয়া মাসাহু ইল্লাল মুতাহহারুন নিষ্কুশ হয়ে পূর্ব সংস্কার বাদ দিয়ে আল কোরআনে আসার প্রক্রিয়া কথা বললাম চেষ্টা করলাম যে কিভাবে আল কোরআনে আসা যায় কিভাবে নিষ্কুলভাবে পবিত্র কোরআনে প্রবেশ করার চেষ্টা করা সেরা বলার চেষ্টা করলাম পূর্ব সংস্কার আমার মধ্যেও রয়েছে আমি বাদ দেওয়ার চেষ্টা করেছি যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আপনাদের পছন্দ হয় আপনারা যদি রিসার্চ করতে চান আবার দেখেন রিসার্চ পুনরায় বারবার দেখেন দেখেন যেখানে কোনো রিভিউ করা যায় কি না সেখান থেকে কিতাবের মাকনুনকে আমরা স্পর্শ করতে পারি কি না সে দেখার জন্য আমি এতক্ষণ বললাম যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন মানুষের মধ্যে নতুনভাবে রিসার্চ করা রিভিউ করা কিতাবের মাকনুনকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল বিল মুদাক্কির আমরা মুদাক্কির হওয়ার চেষ্টা করি যেন আমাদের কাছে কোরআন সহজ হয়ে যায় এটা বলার চেষ্টা করলাম আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন মানুষের মাঝে প্রচার করবেন দু একজন লোক যদি এটাকে গ্রহণ করতে পারে অথবা আমিও আবার রিভিউ করতে পারি বুঝতে পারি তবে অবশ্যই এটা আমাদের কাজে লাগবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন